ওয়েলকাম ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে 30 মে 2024 বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তি সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে সাবজেক্ট যে ফিচার্স অফ সেমিস্টার সিস্টেম অ্যান্ড ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা জানি এবছর একাদশ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য একদম সেমিস্টার প্রথা চালু হয়ে গেছে, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের পদ্ধতি সমস্ত কিছুই অনেকটাই পরিবর্তন হয়েছে। তো সেই নিয়ে জেলাভিত্তিক সেন্সিটাইজেশন প্রোগ্রাম হবে, অর্থাৎ একটা আলোচনা হবে যে কীভাবে এই বিষয়গুলিকে নিয়ে বিদ্যালয় স্তরে পড়ানো বা ইভ্যালুয়েশন সমস্ত বিষয়টাই আলোচনা হবে। এবং যেটা বলা হচ্ছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তারা ইন্টিমেশন পেয়ে যাবে ডেপুটি সেক্রেটারি অফ দি কনসার্ন রিজিওনাল অফিস ফর ফার্দার ডিটেলস, এবং যদি ভেনুর শিডিউল কোনো পরিবর্তন হয় সেটাও জানিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেক প্রধান শিক্ষকদের এটা যেটা বলা হচ্ছে যে এই যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, তার কারণ 24-25 একাডেমিক ইয়ার থেকে একাদশে এবং 25-26 একাডেমিক ইয়ার থেকে দ্বাদশে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই বিষয় না হলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যাবে কীভাবে এই পদ্ধতি নিয়ে পড়ানো যায় বা প্রশ্নপত্র তৈরি করা, মূল্যায়ন করা। প্রধান শিক্ষক শিক্ষিকারা ট্রেনিং নিয়ে এসে বিদ্যালয়ে সেগুলি শিক্ষক শিক্ষিকাদের সাথে শেয়ার করবেন, হয়তো নিয়মটা এরকম ধরনেরই হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।